বন্ধুরা, বাংলাদেশ চলচ্চিত্রের কমেডি ভিলেন কাবিলাকে আমরা সকলেই চিনি। কাবিলার আসল নাম নজরুল ইসলাম শামীম হলেও তিনি চলচ্চিত্র জগতে আসার পর থেকে কাবিলা নামে জনপ্রিয়তা অর্জন করেছেন। কাবিলা সর্বপ্রথম কাজী হায়াত পরিচালিত যন্ত্রণা নামক সিনেমাতে অভিনয় করে নিজের ক্যারিয়ার শুরু করেন। প্রথম দিকে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে কমেডি চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। কাবিলার জন্মস্থান হচ্ছে বরিশাল জেলায়, তাই তিনি বেশিরভাগ সিনেমাতে বরিশালের ভাষায় অভিনয় করেছেন। তবে কাবিলাকে আমরা সকলে চিনলেও তিনি কতটা সম্পদের মালিক সেটা আমরা অনেকেই জানি না। তবে কাবিলা কতটা সম্পদের মালিক সেটা জানলে আপনার মাথা ঘুরে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। কাবিলার সিনেমার সংখ্যা বলতে গেলে তিনি প্রায় 180টির মতো সিনেমাতে অভিনয় করেছেন। তিনি প্রথম সিনেমাতে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন 20,000 টাকা। তিনি যে সকল সিনেমাতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন সেই সিনেমাগুলোতে অভিনয় করার জন্য তিনি 30 থেকে সর্বোচ্চ 35,000 টাকা পারিশ্রমিক পেয়েছেন। এছাড়াও তিনি কমেডি চরিত্রে অভিনয় করার জন্য 35,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পারিশ্রমিক পেয়েছেন। কাবিলা বছর প্রতি প্রায় 5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত আয় করেছেন। কাবিলা অন্ধকার নামক সিনেমাতে সুন্দর অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। এছাড়াও 2013 সালে তিনি ভালোবাসা আজকাল চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির প্রধান পুরস্কারটি লাভ করেছিলেন। কাবিলা বিভিন্ন ধরনের শোতে উপস্থিত থাকেন। সেই সব শো থেকে তিনি শো প্রতি 30,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। কাবিলার নিজস্ব বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনি বছরে সর্বোচ্চ 30 লক্ষ টাকা আয় করে থাকেন। কাবিলা এখন পর্যন্ত বাৎসরিকভাবে 5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50 লক্ষ টাকা আয় করেছেন। ঢাকায় কাবিলার 85 লক্ষ টাকার একটি রাজকীয় বাড়ি রয়েছে এবং তার নিজস্ব সম্পত্তি হিসাবে 25 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। কাবিলার কাছে করোলা সিরিজের নতুন মডেলের একটি গাড়ি রয়েছে, সেই গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। সব কিছু মিলিয়ে কাবিলার ব্যাংক ব্যালেন্স ও নিজস্ব ইনভেস্টমেন্ট সহ প্রায় 4 কোটি টাকার সম্পদ রয়েছে। প্রিয় বন্ধুরা, কাবিলা ও তার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।